প্রণয়ের নামে শারীরিক সম্পর্কের অভিযোগ গত এক বছর বছর নতুন বাজার থানার অন্তর্গত ঝরঝরিয়া এলাকার এক যুবতীকে মিথ্যে ভালোবাসার নাটক করে জালে ফাঁসিয়ে মেয়েটির সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করে ঝরঝরিয়া এলাকারই খলিল হোসেন এমনটাই অভিযোগ যুবতীর প্রথমে বলা হয় তাকে বিয়ে করবে খলিল কিন্তু বর্তমানে ওই যুবকটি তা অস্বীকার করছে বলে অভিযোগ যুবতীর পাশাপাশি যুবতীর উপর সে চাপ দিতে থাকে যাতে এইসব ঘটনা কাউকে কিছু না বলে

আমি ঘুমের বড়ি খাইছি ঘুমের বড়ি খাওয়ার পরে তারপরে নতুন বাজার নতুন বাজার নেওয়ার পরে ওয়াশ করছে এখানে রাখছে না তারপরে তো অমর পরে রাখছেনা রাখছে না ডাইরেক্টলি আগরতলা রেফার করছে কিন্তু কোনোমতি মেনে নিতে চায়নি খলিল শুধু তার বিদেশ যাওয়া নিয়েই নাকি এই মুহূর্তে ভাবছে বাধ্য হয়ে একসময় উক্ত যুবতী গত সোমবার ঘুমের ওষুধ খেয়ে নেয় তাতে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে সে তাকে নিয়ে যাওয়া হয় নতুন বাজার হাসপাতালে সেখান থেকে অমরপুর এবং তারপর পাঠানো হয় জিবি হাসপাতালে অভিযুক্ত যুবক এই ঘটনায় তাদের সম্পর্কের ব্যাপারে না বলার জন্য যুবতীকে বলে যুবতী তা জানায় রবিবার বিদেশ যাই হোক রাখতা হে কইতা তুই কালি দাগ লাগাবি লাগালে লাগাইতে ভারস কিন্তু আমার কোনো দিন পাইতে না ডাইরেক্ট এক কথা কইতাছে আমি তুলে নিয়ে না ডাইরেক্ট আমি বিলের জামু এতটুকু নিয়ে ভাবতাসি আমি ওষুধ খাইছি তারপরে হে কইতাছে যে আমার নাম কইস না কইস বলে বাড়িতে ঝগড়া করে ওষুধ খাইছ পরবর্তীতে চিকিৎসা সেরে সুস্থ হয়ে বাড়ির লোকজনদের সব ঘটনা খুলে বলে উক্ত যুবতী সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে জানাই লোকজন নতুন এই ধর্ষণের মামলা দায়ের করে বলে যুবতীর পরিবার সূত্রে খবর তবে যাই হোক যুবতীর একটাই কথা সে খলিল হোসেনকে বিবাহ করতে চায় এছাড়া আর কিছু ভাবতে চায় না সে দেখার বিষয়ে এই ঘটনা কতদূর করায় অভিযুক্ত যুবক কি বিদেশে চলে যায় না যুবতীর আশা পূরণ হয় না দুটোই হয় অপেক্ষার অবসান হয়তো তখনই সম্ভব হবে যখন এই আইনি জটিলতা কাটবে এমনটাই বিভিন্ন মহলের অনুমান ভিরো রিপোর্ট সার্চ ইন্ডাটিএনএন